বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপির থেকে বড় নেতা শুভেন্দু অধিকারী আর সেই শুভেন্দু অধিকারীর ডানা ছাটা শুরু করেছে এখন বিজেপি পার্টি আসন্ন রাজ্যসভা ইলেকশনের মনোনীত প্রার্থী দেখলেই সেটার প্রমাণ পাওয়া যায় গাদ্দার শুভেন্দু অধিকারী তৃণমূলের নামে মিথ্যা কথা বলা ছাড়া বিজেপির কোনো উপকারেই আসছে না বিজেপিকে কোনো ভোটে জেতাতে পারছে না তাই বিজেপির শীর্ষ নেতৃত্ব শুভেন্দুকে লাথি মেরে বঙ্গোপসাগরও ছুড়ে দিতে চলেছে সিনিয়র সাংবাদিক প্রবীর বিশ্বাসের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ বিজেপি পার্টির অবস্থা দিন দিন কিভাবে খারাপের দিকে যাচ্ছে আর শুভেন্দুর অবস্থা এখন না ঘাড়কা না ঘাটকা উনি ছিলেন সাতাত্তর জন বিধায়কের দলনেতা এখন কমতে কমতে সম্ভবত উনসত্তরে এসে থেকেছেন দলে ওনার কোন সাংগঠনিক পদত নেই খানিকটা নিধিরাম সর্দার গোছের অবস্থা এখন শুভেন্দু অধিকারীর তবু তিনি যেন সর্বে সর্বা তিনিই যেন বিজেপির এক এবং অদ্বিতীয় মুখ সুকান্ত মজুমদারকে নেহাতেই রাবার স্ট্যাম্প বানিয়ে ফেলেছেন তিনি দলের অধিকাংশ পুরনো নেতাদের সরিয়ে দিয়েছেন অসাধারণ দক্ষতায় শুভেন্দুর বিজেপিতে গতিতে উত্থানের নেপথ্যে আছে অমিত শাহের অফুরন্ত আশীর্বাদ ফলে মুকুল রায়ের মতন নেতা সুস্থ অবস্থাতেই ফিরে যান তৃণমূলে রাহুল সিনহাকে সরিয়ে অনুপম হাজরা পদাসীন হয়ে ওঠেন আর দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতিতে ব্রাক্তই হয়ে পড়ে থাকেন কিন্তু দিলীপ ঘোষ আবার ফিরেছেন কিন্তু স মহিমায় রাজ্যসভার আসনে প্রার্থী নির্বাচন করা নিয়ে শেষ হাসিদা কিন্তু হাসলেন দিলীপ ঘোষেন্দুর স্তব্ধ হয়ে গেল সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের দৌত্যে রাজনৈতিক চালে এবং সুকান্ত মজুমদার যতই হোক তিনি পশ্চিমবঙ্গে বিজেপির সর্বোচ্চ নেতা এর মধ্যে কোনো ভুল নেই অথচ তিনি শুভেন্দুর বিচিত্র অঙ্গভঙ্গি অসংলগ্ন কথার প্রচারে তলায় যেন ঢাকা পড়ে যাচ্ছেন শুভেন্দু বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে অসংলগ্ন কথা বলে প্রচারের সব আলো শুষে নিয়ে যাচ্ছেন নিজের কাছে বারবার প্রতিবার নেতার কাছে এটা হজম করা কিন্তু বেশ কঠিন সুকান্ত মজুমদার হজম করতে পারছেন কি পারছেন না সেটা আমরা পরবর্তীকালে আসছি কথায় সুকান্ত মজুমদার কিন্তু সংঘ পরিবারের লোক অধ্যাপক মানুষ তিনি হয়তো সব ক্ষেত্রে নিজেকে শুভেন্দু স্তরে নামিয়ে আনতে পারবেন না শুভেন্দু যেরকম অঙ্গভঙ্গি করে বিচিত্র ভাষায় কথা বলে অশ্লীল কথাবার্তা বলে সে ভাষায় হয়তো কথা বলতে পারবেন না সুকান্ত মজুমদার কিন্তু সাংগঠনিক স্তরেও শুভেন্দু নাক গলানোর প্রবণতা এবং তা নিয়ে আমাদের ভারতীয় মিডিয়া বা পশ্চিমবঙ্গের মিডিয়ার নাচন কদল নিঃসন্দেহে সুকান্তকে তার বিড়ম্বনার মধ্যে ফেলে দেয় এই ব্যাপারটির মধ্যে কোনো অস্বাভাবিকতাও নেই বিড়ম্বনায় পড়তে তিনি পারেনি কারণ তিনি তো সভাপতি অথচ বিভিন্ন অঙ্গভঙ্গি বিভিন্ন রকম অশ্লীল কথাবার্তা বিভিন্ন রকম কি বলবো স্ল্যাম ইউজ করে শুভেন্দু প্রচারের আলোটা নিয়ে যান এটা তো খারাপ লাগার কথাই একজন সভাপতির পক্ষে শুভেন্দু বিধানসভার বিরোধী দল নেতা তিনি বিধানসভার অন্দরে শাসক দলের সাথে ফাইট করবেন লড়বেন বিভিন্ন বিলের বিরোধিতা করবেন সমর্থন করবেন আর সুকান্ত সাংগঠনিক সভাপতি তিনি সামলাবেন রাজ্যের সংগঠন এইরকমই তো হবার কথা ছিল কিন্তু শুভেন্দু যে বিধায়কের দলনেতা শুভেন্দু তাদেরই ধরে রাখতে পারছেন না একে একে দল ছেড়ে শাসক দলে ভিড়েছেন তারই দলের বিধায়কেরা তারই বিধায়কেরা আর তিনি দলের সব সাংগঠনিক বিষয়ে হামলে পড়ছেন সংঘ পরিবারের লোকজনকে দলের মধ্যে কোণঠাসা করছেন এটাই কতদিন মেনে নেবেন আদি বিজেপি নেতারা আর যদি দিলীপ ঘোষের মতন দক্ষ সংগঠকেরা রাজ্য রাজনীতিতে প্রাপ্ত হয়ে যান শুভেন্দুকে সেই দায় অস্বীকার করতে পারেন তাই তার ঠুকছিলেন আদি বিজেপি নেতারা রাজ্যসভার সংসদ মনোনয়নে সেই সুযোগ তারা নিলেন এবং বলাই বাহুল্য শুভেন্দুকে মাথা নিচু করে হার স্বীকার করতেই হলো ক্ষেত্রে। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো শুভেন্দু বিজেপি জয়েন করবার ছ বছর আগে থেকে তিনি বিজেপির চর হিসেবে কাজ করছিলেন তৃণমূলের থেকেই এ কথা তিনি নিজের মুখেই কিন্তু স্বীকার করেছেন তিনি এও স্বীকার করেছেন যে তৃণমূলের সাংসদ থাকাকালীন দলের নেত্রীর গোপনে তিনি একজন শিল্পপতির হয়ে একর জমির দালালি করেছেন হলদিয়াতে বুদ্ধ অনুরোধে এসব বিস্তারিত বলবো আগামীকাল সকালের এক্সপেক্টারে কিন্তু এখন যেটা বলা তা হলো শুভেন্দুর এই এক দলে থেকে গোপনে গোপনে অন্য দলের সাথে যোগাযোগ রেখে চলার প্রবণতা সংঘ থেকে বিজেপিতে আসা মানুষজনের কাছে সন্দেহজনক তো বটেই শুভেন্দুকে তারা বিশ্বাসী করেন না ঠিক শুনছেন শুভেন্দুকে তারা বিশ্বাসী করেন না কেবলমাত্র অমিত শাহের হাত সুমেদুর মাথায় এখনো আছে বলে দলীয় শৃঙ্খলার খাতিরে তারা প্রকাশ্যে হয়তো বিবৃতি দেন না কিন্তু একটা চাপা রেশারেশি কিন্তু মাঝে মাঝেই সামনে চলে আসে এবার যেমন চলে এলো এ রাজ্যসভার প্রতিনিধি পাঠানো নিয়ে বিধানসভায় বিজেপির ক্ষমতা অনুযায়ী মাত্র একজন সদস্যকেই তারা রাজ্যসভায় পাঠাতে পারবেন এটা আপনিও জানেন আমিও জানি সুমেদুর প্রবল ইচ্ছে ছিল যাতে মিঠুন চক্রবর্তী যান রাজ্যসভায় কিন্তু সেই বাড়া ভাতে ছাই দিয়ে দিলেন সুকান্ত দিলীপ ঘোষেরা তারা চেয়েছিলেন রাজ্যসভা এমন একজন মানুষ চা যিনি সংঘ পরিবারের লোক এখানে অনেকগুলি নামের মধ্যে উঠে এসেছিল অনির্বাণ গাঙ্গুলির নাম অবাক হবেন না অনির্বাণ গাঙ্গুলি বিজেপির বা সংঘের একজন দক্ষ সংগঠক যিনি গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলা থেকে দাঁড়িয়ে হেরে যান যখন বিজেপি দুশো পারের স্বপ্নে বিভোর এই রাজ্যে তখন এই অনির্বাণ গাঙ্গুলির নাম কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবেও ভাবা হয়েছিল শুভেন্দুর স্বপ্ন ছিল মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার সেই পদে বসার তাই অনির্বাণ গাঙ্গুলিকে তিনি স্বাভাবিকভাবে খুব একটা পছন্দ করেন না এদিকে অমিত শাহ রাজ্য সফরে এসে দিলীপ ঘোষকে কিন্তু আবার পাওয়ারফুল করে দিয়ে গেছে আপনারা দেখেছেন সেই পাওয়ারকেই ব্যবহার করে তারা শ্রমিক ভট্টাচার্যের নাম প্রস্তাব করলেন শ্রমিক ব্যক্তিগত জীবনে যাই থাকুক না কেন শ্রমিক সুবক্তা এবং সংঘ পরিবারের লোক তাই শুভেন্দুর মিঠুনকে রাজ্যসভায় পাঠানোর কৌশল গেল ফেসতে শেষ হাসিটা হাসলেন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের রায় শুভেন্দু অবশ্য মরিয়া চেষ্টা চালিয়েছিলেন আরেকবার ভারতী ঘোষকে নিয়ে তাও সফল হল না শুভেন্দুর আসফলন নির্ভর রাজনীতি যে বাংলার কোনো ছাপ ফেলছে না এটা কিন্তু বঙ্গ বিজেপির নেতারা বিলক্ষণ বুঝতে শুরু করেছে অমিত শাহের ব্লু হাইট বয় তবুও কিন্তু এখনো পর্যন্ত শুভেন্দুই অমিত শাহের ট্র্যাক রেকর্ড বলছে প্রোডাক্টিভিটি না থাকলে লালকৃষ্ণ আদবানিকে ছুড়ে ফেলতেও গুজরাট লবি দুবার শুভেন্দু কি লাভজনক বিজেপির কাছে শুভেন্দু লবির লোকজনের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনে কতজন টিকিট পাচ্ছেন তা দেখেই কিন্তু স্পষ্ট হয়ে যাবে সবকিছু আপাতত যা খবর তাতে শিশির অধিকারী বা দিব্যেন্দু অধিকারী বিজেপির টিকিট পাচ্ছেন না তাহলে বিয়াল্লিশ আসনে শুভেন্দু লবির কে কে টিকিট পাচ্ছেন সেটা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন